দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব, বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ। কি ভালো লাগে আমার এই লাইনটা, কি করে লিখল লোকটা, বাঁধন বিহীন সেই যে বাঁধন। আই লাভ রবি দাদু। মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন জন্মদিন উপলক্ষে বিশেষ গল্প বাঁধন বিহীন যে বাঁধন। আজ 15ই নভেম্বর, মিডনাইট হরর স্টেশন কোনোদিন 5 বছরে এসে পড়বে তা শুরু করার সময় আমি নিজেও কল্পনা করিনি। তাও দেখতে দেখতে 5টা বছর কেটে গেল। তবে এই বছরটা একেবারে ভালো যায়নি আমাদের। দেবযানী আমাদের ছেড়ে চলে গেছে। ভাই হাসি খুশি মেয়ে ছিল দেবযানী, সারাক্ষণ ঠাট্টা তামাশা নিয়ে থাকত। তাই আজ আমাদের জন্মদিনে একটুও দুঃখ করব না আমরা, আমরা প্রাণ খুলে হাসব। আমরা আশা করব এই গল্পটা নিশ্চয়ই দেবযানীর কানেও গিয়ে পৌঁছাবে, নিশ্চয়ই আবারও হেসে উঠবে। আমাদের সমস্ত শ্রোতা যারা এত বছর ধরে ভালোবেসেছেন আমাদের, তাদের ধন্যবাদ জানানোর ভাষা সত্যিই নেই আমাদের। তবে গল্প আছে। আজ রইল মিডনাইট হরর স্টেশনের জন্মদিনে বিশেষ গল্প বাঁধন বিহীন যে বাঁধন। বারবার ঘুমে চোখ ঢুলে আসছিল, উপায় অন্তর না দেখে মোবাইলে একটা গান চালিয়ে দিলাম। এমনিতে মরা বয়ে নিয়ে যাওয়ার সময় গান শোনা ব্যাপারটা ভালো শোনায় না, কিন্তু এখন এই শববাহী গাড়িতে আমি ছাড়া আর কেউ নেই যখন, তখন সে আওয়াজ কানেই বা কার যাচ্ছে। বাইরে তাকিয়ে দেখলাম রাতের রাস্তা এখন ফাঁকা হয়ে এসেছে, দু একটা গাড়ি মাঝে মধ্যে পাশ কাটিয়ে যাচ্ছে আমাকে। মিনিট 20 পরে সেগুলোরও আর দেখা পাওয়া যাবে না। ফাঁকা রাস্তার উপর আমি আর গাড়ির পিছনে রাখা বাসি মরা। বডি তোলার সময় লোকটার মুখটা ভালো করে চোখে পড়েনি আমার, তবে মরার পর তো এমনিতেই মানুষের মুখ হেজে যায়, হো আমার দেখতে ইচ্ছাও করে না। ট্যাক্সি ফ্যাক্সি চালালে 1 ট্রিপে 500-এর বেশি আমদানি হয় না, কিন্তু মরার গাড়ি একেবারে 9,500 টাকা। গান কানে যেতে আরো বেশি করে ঘুম পেল আমার, চোখ বুঝেই এসেছিল এমন সময় মনে হলো পেছন থেকে খটখট করে কিসের শব্দ হলো যেন। গাড়ির উপর কি মরা পাখি জাতীয় কিছু এসে পড়েছে? আমি বাঁ হাত দিয়ে চোখ রগড়ে নিলাম। ঘুমিয়ে পড়লে আজ এই গাড়িতে একটা নয় দুটো মৃতদেহ ঠাঁই পাবে। একটা পাঞ্জাব লরি হুশ করে বেরিয়ে গেল আমার পাশ দিয়ে। সর্দার আমার দিকে চেয়ে কি যেন একটা ইশারা করল, সেটা লক্ষ্য করে সাইড ভিউ মিররে চোখ রাখতেই বুকের রক্ত হিম হয়ে গেল আমার। গাড়ির পেছনে যে কাঁচের ঢাকনা দিয়ে মৃতদেহ ঢাকা থাকে সেটার পাল্লা আপাতত খোলা, মনে হয় যেন এক্ষুনি ঢাকনা খুলে বাইরে বেরিয়ে এসেছে কেউ, নিজে থেকে খুলে গেছে পাল্লাটা। মৃতদেহটা কি গড়িয়ে পড়েছে রাস্তায়? আমি প্রমাদ গুনলাম, গাড়িটা এক্ষুনি থামানো দরকার, ব্রেক চাপতে যাব। এমন সময় মনে হলো আমার ডান পাশের জানলার বাইরে থেকে খচ খচ করে কিসের আওয়াজ আসছে। আবার মিররে তাকালাম, না ফাঁকা,
কেউ নেই সেখানে। আগের মতোই ঢকঢক করছে পাল্লাটা। মুখ ফিরিয়ে নিয়ে সামনে তাকাতেই বুকের রক্ত জল করা একটা ডাক ভেসে এলো পাশ থেকে, ভাইটি আপনি? জানলার বাইরে থেকে যে মুখটা আমার দিকে চেয়ে আছে, তার চামড়া দুধের মতো সাদা, মাথার চুলগুলো কপালের কাছ থেকে বেশ কিছুটা পেছনে সরে গিয়েছে, কপালের সেই অংশটায় একটা গভীর ক্ষত, লোকটার ঠোঁটের কোণে একটা সরু হাসি, সেটা ব্যঙ্গের, ঘৃণার নাকি সৌজন্যের বোঝা দেয়। আমি প্যাসেঞ্জার, তুমি ড্রাইভার, ঠিক কি না? প্যাসেঞ্জার? আমি কোনো রকমে ব্রেক কষে বললাম, হ্যাঁ, আর এই হলো আমার টিকিট। আমার ড্যাশবোর্ডের উপর পড়ে থাকা ডেথ সার্টিফিকেটের কপিটা স্যাঁত স্যাঁতে হাতে তুলে নেয় সে। মেরে ফলাও করে লিখেছে, কজ অফ ডেথ অ্যাক্সিডেন্ট, স্পট ডেথ। এই একমাত্র সার্টিফিকেটটা নিয়ে গর্ব করা যায় না। আমার স্টিয়ারিংয়ের উপর রাখা হাত কাঁপছিল, মুখ বেয়ে দরদর করে ঘাম নামছে। সেদিকে তাকিয়ে সেই মরা মানুষটা বলল, ব্রেক মেরে বসে আছো কেন? চালাও চালাও, বেশি দেরি করলে আমি তো লেট হয়ে গেছি, তুমিও লেট হয়ে যাবে। কিন্তু কিন্তু আপনি বেঁচে উঠলেন কী করে? লোকটা একটু চিন্তায় পড়ল, কি যেন ভেবে নিয়ে বলল, ব্যাপারটাকে ঠিক বেঁচে ওঠা বলা যায়, আমার বডি তো এখনো মরেই আছে, কেবল তোমার সঙ্গে কথা কইতে পারছি, একে বরঞ্চ তুমি মরে ওঠা বলতে পারো। ভিতরটা একবার দেখে নিয়ে তারপর বলল, মা ছোটবেলায় জানলার বাইরে হাত বের করতে বারণ করত, আর এখন দেখো মুন্ডু ছাড়া গোটা বডিটাই বের করে বসে আছি, ভিতরে এসে বসি। আমার মতামতের চিন্তা না করেই জানলা দিয়ে ঢুকে এসে সিটে বসে পড়ে সে সিট বেল্ট বেঁধে নেয়। কিন্তু এ কি করে সম্ভব? কেন সম্ভব নয় কেন? মারা যাওয়ার আগে আমি কি ছিলাম জানো? না। তান্ত্রিক, ভূত প্রেত সব ঝেড়ে সোজা করে দিতাম, তাই আমার নাম ঝাড়ানাথ তান্ত্রিক। নামটাও তো ঝাড়া মনে হচ্ছে। লোকটা আমার কথায় কান না দিয়ে বলে যেতে থাকে, তান্ত্রিক হওয়ার মেলা হ্যাপা বুঝলে, পঞ্চমুন্ডির আসন বোঝো, সেই আসন, একটা টাটকা মৃতদেহ আর মরা পোড়া ছাই জোগাড় করতেই ঘাম ছুটে গেছিল। তারপর পেলেন কি করে? কিছুদিন শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ালাম, কিন্তু আজকাল তো আর ওরকম খোলা জায়গায় দাহ হয় না, মানে নো মুন্ডি, নো দেহ, নো ছাই। ভাবলাম দুধ ছাই, অনলাইনে অর্ডার করে দিই। অনলাইনে মৃতদেহ? হ্যাঁ, মানে রেল লাইনে কাটার টাটা পড়েছিল, বেনিয়ার দল বেচবে ভেবে তুলে এনেছে, ফ্রম রেল লাইন টু অনলাইন, মৃতদেহ ইজ মৃতদেহ। আমার এবারে ভয়টা একটু কম লাগতে শুরু করেছে। লোকটার চোখ মুখ ভয়ঙ্কর হলেও কথাবার্তা ভারী মজাদার। তা সেসব দিয়ে সব সাধনা করলেন? আরে করলাম মানে, সারা রাত লকলকে আগুনের সামনে বসে পিশাচ মন্ত্র পড়ে গেলাম, আগুনের তাপে হাত পা সিদ্ধ হয়ে গেছিল, তারপর থেকে তো লোকে আমাকে পিশাচ সিদ্ধ বলে। পটে আমি একটু থম মেরে রইলাম কিছুক্ষণ, তারপর সামনের রাস্তায় চোখ রেখেই বললাম, দেখুন আপনি সেদ্ধ ভাজা যাই হোক না কেন, মরে গেছেন যখন তখন হুট করে জেগে ওটা মোটেই ভালো কথা নয়। হুট করে কোথায়? ঝাড়ানাথ অবাক হয়ে তাকালো আমার দিকে। আমি নিজের ইচ্ছায় আমার তন্ত্র শক্তির বলে বেঁচে উঠেছি। সে কি কেন? আমার একটা কাজ অসম্পূর্ণ রয়ে গেছে জানো, সেটা না করা হলে আমার আত্মা শান্তি পাবে না। আমি রেগে উঠলাম, এই আপনাদের এই ভূতেদের অসম্পূর্ণ কাজ নিয়ে এত আদিক্ষেতা হয় কেন কে জানে? নেতাদের দেখে শিখতে পারেন না? রেল লাইন আছে, ট্রেন নেই, কল আছে, জল নেই, রাস্তা আছে কিন্তু খানা খন্দে ভর্তি, এই অসম্পূর্ণ কাজ নিয়েও তো রাতে দিব্যি নাক ডেকে ঘুমাতে পারেন তারা। তাছাড়া
আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ করুন, গয়ায় পিণ্ডি দিন, আমার পিণ্ডি চটকাতে এসেছেন কেন? ঝাড়ানাথের চোখ দুটো ছলছল করে উঠল। কপাল চাপড়াতে গেল একবার, কিন্তু সেখানটা ফাঁকা বলে হাত ফসকে গেল। কিছু একটা কথা ভেবে মানুষটা ভেঙে পড়েছে হয়তো। আমি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। আরে আপনি এভাবে আপসেট হয়ে যাচ্ছেন কেন বলুন তো? আচ্ছা বেশ তো, কী করলে আপনি শান্তি পাবেন সেটাই আমাকে বলুন না। লোকটা ফেঁচ ফেঁচ করে কাঁদতে কাঁদতে বলল, মায়াবিনী আমাকে মরেও শান্তি পেতে দিল না। মায়াবিনী? সেটা কে? আমি যাকে ভালোবাসি। স্নানের ঘরে বাষ্পে ভাসেন? হ্যাঁ, সে আবার কি? জলে ভাসা যায়, বাষ্প মানে তো স্টিম, তাতে কি করে? ধ্যান মশাই, মায়া ঠেক করে লোক তো আপনি, এই জন্যই মায়াবিনী জোটেনি ভাগ্যে। শুনুন, আপনি মরে গেছেন, কদিন তার জীবনে একটু ঝড়টর চলবে, তারপর আপসে অন্য কারোর সঙ্গে ঘর বাঁধবে, সব মায়ার বাঁধনের কথা ভুলে যান। ঝাড়ানাথ এবার হঠাৎ করেই চুপ করে যায়, কিছুটা যেন উদাস দেখায় তাকে। সামনের পানে তাকিয়ে থাকতে থাকতে বলে, ভুলে তো যাবই, মানে ভুলে যাওয়া ছাড়া আর উপায় কি? মনটা খারাপ হয়ে গেল। মায়াবিনীর সঙ্গে এই তান্ত্রিকের কেমন সম্পর্ক ছিল তা জানি না, তবে লোকটা মরার পরেও তাকে মনে রেখেছে, মানে অন্তত এর দিক থেকে অনুভূতিটা মিথ্যে ছিল না। অথচ আর একটু সময় দিলে ব্যাপারটা হয়ে যেত, বুঝলে? আমি সব প্ল্যান করেই ফেলেছিলাম, সব গোছগাছ হয়ে গেছিল, কিন্তু শেষ মুহূর্তে মৃত্যু এসে। কিসের গোছগাছ? হঠাৎ ঝাড়ানাথ ভীষণ রকম চুপচাপ হয়ে গেল। একবার মনে হলো বিড়বিড় করে কিছু মন্ত্র পড়ছে। আমি সেসবে কান দিলাম না, আমার গাড়ি শ্মশান অব্দি পৌঁছে দেওয়া নিয়ে দরকার, ব্যাস। হাত ঘড়ির দিকে তাকালাম, আর আধ ঘন্টার মধ্যে শ্মশানে পৌঁছে যাব। তারপর হয়তো এই ভূত আমার ঘর থেকে, মানে গাড়ি থেকে নামবে। ভূতের ভয়টা কেটে গিয়ে আমার চোখে ঘুম নামতে শুরু করেছে আবার। ঢুলেই পড়েছিলাম এমন সময় বাস থেকে আবার সেই হিম ধরা গলা ভেসে এলো, ভাইটি রাত্রি ভূতরা গলায় ডাকবেন না তো বারবার, কে হয়েছে নাকি? কে মানে বলছি, এই ধরো আমার বডিটা শ্মশান অব্দি নিয়ে যেতে তুমি এ কত পাবে? 1500। ঝাড়ানাথ হা হা করে উঠল। এই বলো কি, জেন্তু মানুষের ট্যাক্সি ভাড়াতে এত হয় না? তাতে কি, মরা নিয়ে যাওয়ার হ্যাপা তো দেখতেই পাচ্ছেন। বলছি আশেপাশে একটু থামিয়ে দেখো না আরও দু একটা মরা পাওয়া যায় কিনা, একসাথে গেলে শেয়ারে কিছু কম হয়। আজ কিপটা তো মারি, চুপ করে বসুন তো। ভাইটি আবার কি হলো? লোকটা ইতস্তত করল, মনে হলো কিছু একটা কথা আমাকে বলা উচিত হবে কি না সেটাই ভাবছে হয়তো। বড় একটা নিঃশ্বাস নিয়ে বলল, না কিছু না, কিছু বলার থাকলে বলে ফেলুন। বলছি হীরে কি আগুনে পড়ে? সে যেন এখন আপনি কি করবেন? মানে কৌতূহল আর কি, ইলেকট্রিক চুল্লিতে তো শুনেছি হাড়ও ধুলো হয়ে যায়। যেতে পারে, আপনার আঙুলে তো আংটি দেখছি না, এত চিন্তা কিসের? ঝাড়ানাথ আবার চুপ করে যায়। বাইরের হাওয়ায় একটা ঠান্ডা বাতাস খেলা করছে, কানের পাশ দিয়ে শন শন শব্দে ছুটে চলেছে সেই বাতাস। আমার মুখে ঝাপটা এসে লাগল। একটা প্রাইভেট কারকে পাশ কাটাতে যাব এমন সময় আবার শোনা গেল, ভাইটি আর একটু হলেই অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। বিরক্ত হয়ে ডান দিকে তাকিয়ে ধাতানি দিতে যাচ্ছিলাম, কিন্তু সেদিকে তাকাতেই শির দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। ঝাড়ানাথের বডিটা সিটের উপরে বসে আছে বটে, কিন্তু তার মাথাটা গায়েব। আমি আঁতকে উঠলাম, কোথায় আপনি? আমাকে একটা হেল্প করে দিতে হবেই তোমাকে, ভয়ে তোতলাতে রাখলাম আমি। আমি আমি নিশ্চয়ই করবো, কিন্তু
কথা দিলে তো আমার মাথায় হাত রেখে বলো কথার খেলাপ করবে না? আপনার মাথাটাই তো দেখতে পাচ্ছি না, হাত রাখবো কি করে? এই যে তোমার পায়ের কাছে। নিচে তাকিয়ে দেখি আমার পায়ের পাতার উপরে ঝাড়ানাথের মুন্ডুটা লটর পটর খাচ্ছে। মনে হয় পায়ে মাথা কোটার চেষ্টা করছিল সে, গাড়ির ভিতরে শরীর নামানো সম্ভব নয় বলে মাথাটাই নামিয়ে দিয়েছে। বাবু উঠে আসুন এখানে। আমি নির্দেশ দিতেই ঘাড়ের উপরে এসে বসে গেল মাথাটা। সেই রকম অসহায় দৃষ্টিতেই তাকিয়ে রইল আমার দিকে। কি করতে হবে আমাকে? একটু গলা খাকারি দিল ঝাড়ানাথ, তারপর দম নিয়ে কেন যে নিল কে জানে নতমস্তকে বলল, আমার হয়ে মায়াবিনীকে একটা জিনিস দিতে হবে ভাইটি। কি জিনিস? একটা হিরের আংটি। আংটি কোথায়? গালে হাত দিয়ে কিছু ভাবতে লাগলো ঝাড়ানাথ, তারপর ধীরে ধীরে বলল, কাজটা যখন করে দেবে বলেছো তখন ঘটনাটা তোমাকে গোড়া থেকেই বলি। মায়াকে আমি প্রথম দেখি আজ থেকে 3 বছর আগে। ওদের ফ্যামিলি যে বাড়িতে থাকতো সেখানে এক অপদেবতার উৎপাত হয়, ফলে আমার ডাক পড়ে। আগেকার অপদেবতারা ছিল গাঢ়, তারা এমন সব কাজ করে বেড়াতো যাতে মানুষের তেমন কিছু ক্ষয়ক্ষতি হতো না। যেমন ধরো ঘরের আলো নিভিয়ে দেওয়া, জানলা দরজা দড়াম দড়াম করা, কিংবা ভাতের হাঁড়ি সাবার করে দেওয়া। ইদানিং অপদেবতারা একটু মডার্ন হয়েছেন। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলে ব্যাংক থেকে কি করে যেন 2 টাকা কেউ কেটে নিয়েছে। চাকরির পরীক্ষায় 1 নম্বর র্যাঙ্ক করেও দেখলে তোমার বদলে কোনো মামার ভাগ্নের চাকরি হয়ে গেল। রাত 3টা নাগাদ গার্লফ্রেন্ডকে ফোন করে দেখলে সে তখন 3rd ইয়ারের দাদার কাছে কেমিস্ট্রি বুঝছে। বুঝবে এই সব হলো অপদেবতার কাণ্ড। যাই হোক, আমার যে বাড়িতে ডাক পড়েছিল সেখানে অপদেবতা একটু সেকেলে। আমি তাকে উৎখাত করতে খানিক যোগ্যটোগ্য করলাম, তাতে বিশেষ লাভ হলো না। কেন? আপনার পঞ্চমুন্ডু কাজ করলো না? তোমার মুন্ডু সব যোগ্যটোগ্য লোক দেখানো। ও বাড়িতে যতদিন অপদেবতার উৎপাত থাকবে ততদিন আমার অবাধ গতিবিধি থাকবে, আর ততদিন চাইলেই আমি মায়াকে সামনে দেখতে পাবো। আরে বা, সেকেই মনে হয় তন্ত্রবিদ্যার ভাষায় ঢ্যামনা তন্ত্র বলে। বেশ চলছিল বুঝলে, শেষ একদিন মায়ার উপরেই ভর করল সেই অপদেবতা। সে মাঝরাতে জেগে উঠে মা দুর্গা মা কালী ইত্যাদি দেবতার নাম ধরে চিৎকার করতে লাগলো। আমিও আর উপায়ন্তর না দেখে ইয়ে তন্ত্র প্রয়োগ করলাম। ইয়ে তন্ত্র মানে? ঝাড়ানাথ মনে হয় তন্ত্রের নাম ভুলে গেছে, সে মনে করার চেষ্টা করল। কি তন্ত্র ঠিক পেটে আসছে মুখে আসছে না। আমি আবার ঘড়ির দিকে তাকালাম, আর 10 মিনিট লাগবে, ততক্ষণে এই ভূতের প্রলাপ শুনে যেতে হবে। ভাইটি কি হয়েছে, ডাকছেন কেন আবার? ডাকিনি। কি রে বাবা, এইমাত্র ডেকে বলছেন ডাকিনি? হ্যাঁ বলছি, ডাকিনী তন্ত্র, ডাকিনী তন্ত্র প্রয়োগ করে সেই অপদেবতা তাড়ালাম। কিন্তু ততদিনে আমার মনে অন্য অপদেবতা বাসা বাঁধছে। কে, জুজুবুড়ো? না না, প্রেম, প্রেম বাসা বেঁধেছে। ঝাড়ানাথ এবার গদগদ মুখে বলল, সারা জীবন এই ভূত পেতনি নিয়ে ডিল করেছি। সত্যি বলছি ভাইটি, জীবনের এত সুন্দর একটা দিকও আছে, তাকে না দেখলে বুঝতে পারতাম না। মাংসল চিপচিপে শরীর, কি চুল কি চামড়া। প্রেম করবেন না বলি দেবেন বোঝা যাচ্ছে না। আরে তুমি আর কি বুঝবে, যে বোঝার সেই বুঝলো না। আবার সেই অকারণে দীর্ঘশ্বাস ফেলল ঝাড়ানাথ। আমার কপালটাই ফাটা। আমি তার কপালের দিকে চাইলাম। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, তারপর? সবটা যে বুঝতো না তা নয়, মনে হয় সায়ও ছিল, কিন্তু তুমি তো জানোই তারা নিজে থেকে এগিয়ে এসে কিছুই বলবে না, আমাকেই বলতে হবে। বেশ তো বললেন না কেন? আরে অত কি সাহসে কুলায়, শেষে যদি অপদস্থ হতে হয়? সে কি মশাই, আপনি বাসি মরা নিয়ে পঞ্চমুন্ডির আসনে বসে সব সাধনা করেছেন, মারো নুচাটন সব হাতের মুঠোয়, আর সামান্য চাটনের ভয় পিছিয়ে এলেন? আরে না না, পিছিয়ে আসিনি, বলতে পারো একটু ওই প্রস্তুতি নিচ্ছিলাম।
গাড়িটা টলমল করতে শুরু করেছে। আমি স্টিয়ারিং ধরে কোনো রকমের রাস্তায় আনলাম সেটা। এ জায়গায় বেশ কয়েকটা খানা খন্দ আছে। কিরকম প্রস্তুতি শোনান? শোনা, আমি রেগে উঠলাম। এ কি, তুই তো গাড়ি শুরু করলেন। তা নয় ভাইটি, সোনা মানে সোনার আংটি বানাতে দিলাম একটা, তার একেবারে মাঝখানে একটা হীরে বসানো থাকবে। বাবা, সে তো অনেক দাম। হ্যাঁ, অনেক বলতে 1.5 লাখ। আসলে আমাকে 1,500 টাকা দিতে মরার খাট অবধি শেয়ার করছিলেন? ঝাড়ানাথ কাঁচুমাচু হয়ে গেল, মুখ নামিয়ে নিয়ে বলল, ওই আংটি কিনতে গিয়েই তো ফুঁকে গেল সব, ব্যাংকে আর 2,500 টাকা পড়ে আছে। তারই বা কী দরকার, আপনি চালচুলোহীন নেলাখাপা তান্ত্রিক, টাকা পয়সার উপর মোহ ভালো নয়। ঝাড়ানাথ এবার গর্জে উঠল, তন্ত্র সাধনার কত খরচ ধারণা আছে তোমার? আগের বছর শখ করে একটা পেতলের কমণ্ডুলু কিনেছিলাম, তার প্রিমিয়াম এখনও চলছে। গড়িয়াহাটের নাম করা দোকান থেকে ল্যাংট কিনেছ কখনো? তাছাড়া আবার অন্য খরচও আছে। সেটা কীরকম? ঝাড়ানাথ ফিসফিস করে বলে, কিছু কিছু ভূত আছে যারা মাথায় চাপলে কোনো তন্ত্রের বাপের ক্ষমতা নেই তাদের ঘাড় থেকে নামায়, তখন তাদের ঘুষ দিয়ে নামাতে হয়। যেমন? যেমন ধরো ধর্মান্ধতার ভূত কিংবা কুসংস্কারের ভূত। বটে। আমি ভেবে দেখলাম ঝাড়ানাথের কথাবার্তা ভবিযুক্তির না হলেও তাতে যুক্তি আছে। আবার পুরনো প্রসঙ্গে ফিরে এলাম। তো সেই আংটি দিলেন? কপালের ঘাম মুছতে গিয়ে ঝাড়ানাথের হাত ফুসকে গেল। সে আর দেওয়া হলো কই রে ভাই, দেওয়ার আগেই তো আমার পঞ্চত্ব প্রাপ্তি হলো। ম্যারেজ সার্টিফিকেটের বদলে কপালে জুটল এই ডেথ সার্টিফিকেট। সে কি, তা আপনি মরলেন কি করে? একটু সামলে নিয়ে ঝাড়ানাথ বলল, আর বলো না ভাইটি, আজ দেব কাল দেব করে আমাকে ঝোলাচ্ছিল শেখরা। বেশিরভাগ দিনই তাদের নাকি দোকান বন্ধ থাকে। তা কাল সেই বেশি বন্ধ জুয়েলার্স থেকে আমাকে ফোন করে বললো যে সন্ধেবেলা এসে আংটি নিয়ে যেতে। তো আমি আংটি নিয়ে সবে রাস্তায় বেরিয়েছি, এমন সময় আংটি ছিনতাই হয়ে গেল। না পাখি। হ্যাঁ, সে কি, প্রাণ পাখি খাঁচা ছাড়া হয়ে গেল। এক সেলিব্রিটির গাড়ি এসে আমাকে মেরে দিয়ে চলে গেল। কিন্তু বললে বিশ্বাস করবে না ভায়া, সে গাড়ির ভিতরে কেউ ছিল না। সে কি, তাহলে গাড়ি চলছিল কি করে? অপদেবতা মনে হয়। যাকে, আমি একবারে রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে ছিটকে পড়লাম, চোখ উল্টে গেল, হৃৎপিণ্ডটা মনে হলো বুকের খাঁচা ছেড়ে বাইরে বেরিয়ে এসেছিল, তাও তার ধুকপুক শুনতে পাচ্ছিলাম কোনো মতে। তা কি করে হয়, হৃৎপিণ্ড কি ব্লুটুথে কানেক্ট করা যায় নাকি? বুঝলাম মরতে চলেছি। এমন সময় মনে পড়লো আংটিটার কথা। তুমি তো জানোই ভাই, আগে রাস্তায় কারো অ্যাক্সিডেন্ট হলে লোকে বুক থাবড়ে হার্টবিট ফিরিয়ে আনার চেষ্টা করত, এখন সালারা পকেট থাবড়ে ক্যাশ করে কিছু আছে কিনা দেখার চেষ্টা করে। তো আমি ভাবলাম এত টাকা দিয়ে কেনা আংটি বেহাত হতে দেওয়া যায় না, উপায়ন্তর না দেখে কি করলেন আংটিটা? খেয়ে ফেললাম। হ্যাঁ, খেয়ে নিলেন? গাড়িতে ব্রেক মারলাম আমি। হ্যাঁ, পেটের ভিতর থেকে তোকে উদ্ধার করতে পারবে না সেটা আমি জানতাম। তন্ত্র শক্তির বলে মৃত্যুর পরেও জেগে উঠব, তখনই আংটির একটা হিললে করতে পারব। বুঝতেই পারছো সেটা তোমাকে ছাড়া সম্ভব নয়। আমি আঁতকে উঠলাম, আমি কি করব? আমার মৃতদেহের পেট কেটে আংটিটা বের করবে, তারপর মায়াবিনীকে দিয়ে আসবে সেটা। আমি প্রতিবাদ করে উঠলাম, কেবেছেন মরা মানুষের পেট কাটবো? জ্যান্ত মানুষের কাটলে বেশি খুশি হতে? না না, এসব আমার দ্বারা হবে না। আপনি যেমন আমাকে দেখা দিতে পারছেন তেমন মায়াবিনীকেও দেখা দিন, দিয়ে এইসব ভুদুড়ে প্রপোজাল দিন। তা কি করে হয় ভাই, তার মন যে তোমার মতো শক্ত হবে তার কি মানে আছে? তাছাড়া আমি তাকে ভালোবাসলেও মরার পর আর সামনে গিয়ে দাঁড়াতে চাই না। তুমি যদি সাহায্য না করো আমার শেষ ইচ্ছাও পূরণ হবে না। কথাগুলো মনে আঘাত করল। বললাম, মায়াবিনী আমাকে চেনে না, অন্য লোকের হাত থেকে আংটি কেন নেবে সে? তুমি দিলেই নেবে, দিয়ে বলবে আমি দিয়েছি, বলবে ওটা ওর জন্যই কেনা। আমাকে ভালোবাসুক না বাসুক, আমি থাকি না থাকি ওটা ওর কাছেই থাকবে,
আমার তো আর কিছু রইল না এই পৃথিবীতে, কেবল এই স্মৃতিটুকু থেকে যা ওর কাছে। কোনো বাঁধন নেই, তবু তবু যেন একটা অদৃশ্য বাঁধনে ওকে আটকে রাখবো আমি। মনটা ভিজে গেল আমার, কয়েক সেকেন্ড ভুরু কুঁচকে ভেবে নিলাম ব্যাপারটা। মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার পর আর কেউ অত ঘেঁটে দেখবে না। মরা মানুষের পেটে ছুরি চালানোটা কোনো কাজের কথা নয়, কিন্তু মৃত নিজেই যখন বলছে, বেশ আপনার কাজ আমি করে দেব। পায়ের কাছে কিসের যেন সুড়সুড়ি লাগতে মুখ নামিয়ে দেখি আবার তার মাথাটা গিয়ে পড়েছে আমার পায়ের কাছে। শিউরে উঠলাম, এসব কি করছেন, উঠে আসুন, যত কিম্ভূত ব্যাপার সবার। মাথা ঘাড়ে ফিরে যেতে আমি গাড়ির দরজা খুলে বেরিয়ে এলাম। ঝাড়ানাথ এলো আমার পেছন পেছন, ছোট কাঁচিটা হাতে নিয়ে গাড়ির পিছনে হাঁটতে হাঁটতে বললাম, আপনি কাল বিকেলে কি খেয়েছিলেন? কেন বলো তো? আংটি খেয়েছিলেন মানে সেটা আপাতত পাকস্থলিতে আছে। আজ আবার মঙ্গলবার কি না, আমার মাছ মাংস ছোয়া বারণ। ঝাড়ানাথ মনে করে বলে, কাল মনে হয় আংটি পাওয়ার খুশিতে একটু মাটন বিরিয়ানি খেয়েছিলাম, তবে কোথা থেকে যেন একটা চিমটে বের করে এগিয়ে দেয় সে, এইটা দিয়ে খোঁচাখুচি করে তুলে নিও, হাত লাগবে না। আমি এসে দাঁড়ালাম ঝাড়ানাথের মৃতদেহের পাশে, ঠান্ডা দেহ, চোখ দুটোর উপর তুলসী পাতা, নাকে তুলো, গোটা দেহটাই সাদা কাপড়ে জড়ানো। পেটের কাছে কিছুটা কাপড় তুলে সরাতেই পাকস্থলীর সামনের অংশটা বেরিয়ে পড়ল। ভাইটি, আবার কি হলো? পেটটা বড় স্বাধীর ছিল বুঝলে, কত সুখকর ব্যাপার স্যাপার ওখানে গিয়ে ঢুকেছে। কথাগুলো বুকের ভিতরে ঢুকে অনেকটা জায়গা চিরে দিল যেন। আমি ছুরি দিয়ে তার পেট চিরতে লাগলাম। ঘুম থেকে উঠতে একটু দেরি হলো আজ, কাল রাতে মরা টরা পড়িয়ে ফিরতে রাত হয়েছিল। উঠেই মনে পড়ল আংটির কথা, কাল রাতের জিন্সের পকেটটা হাতড়ে আর একবার অনুভব করলাম জিনিসটা। ঘটনাটা সত্যি ঘটেছিল তো? আংটিটা পেট থেকে বের করার পর আর দেখতে পাইনি ঝাড়ানাথকে। আমার উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করেছে সে, অথবা তুলসী পাতা দিয়ে বন্ধ করা বলেই খুলতে পারেনি। হয়তো দেহ পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তার আত্মা শূন্যে বিলীন হয়ে গেছে। আপাতত তার কাজটুকুনি সম্পন্ন করে যাওয়া আমার দায়িত্ব। মায়াবিনীদের বাড়ির ঠিকানাটা ঝাড়ানাথই দিয়ে গেছিল আমাকে। গুগল ম্যাপ দেখে জায়গাটা মিলিয়ে নিলাম। বেলা একটু বাড়তেই আমি আংটি পকেটে করে বেরিয়ে পড়লাম। আজ অন্য কাজ নেই, বাড়ি ফিরে এসে আর এক প্রস্থ ঘুমিয়ে নেব না হয়। মায়াবিনীদের বাড়িটা আসলে একটা ফ্ল্যাট, তিনতলায় একটা ছোট অ্যাপার্টমেন্ট নিয়ে তারা থাকে। আমি সিঁড়ি দিয়ে উঠে এলাম। ফ্ল্যাটের দরজায় সদস্যদের নাম লেখা, চন্দ্রকান্ত বসু, মালা বসু এবং তিন নম্বরে মায়াবিনী বসু। দরজাটা বন্ধ বটে কিন্তু লক করা নেই। আমি একবার টোকা দিতেই একটা বছর বাইশের মেয়ে দরজা খুলে আমার সামনে দাঁড়ালো। কাকে চাই? চামড়া, চুল বা চোখে আলাদা করে কিছু আছে বলে মনে হলো না, তবে মেয়েটা সুশ্রী, চোখে মুখে একটা আলগা চটক আছে। ঝাড়ানাথের তাকে পছন্দ হওয়াটা অলৌকিক কিছু নয় মোট কথা। মেয়েটা কি একা আছে বাড়িতে? জিজ্ঞেস করলাম, হে মানে বাড়িতে আর কেউ নেই? মানে আপনার ফাঁকা বাড়ি চাই, চুরি করতে এসেছেন নাকি? ভারী দজ্জাল মেয়ে তো। আমি রাগ না দেখিয়ে বললাম, না আসলে মায়াবিনী বসের সঙ্গে দরকার ছিল একটু। আমি মায়া, বলুন। আমি পকেটে হাত ঢুকিয়ে আংটিটা অনুভব করলাম। আপনার একটা জিনিস আছে আমার কাছে, মানে একজন আপনাকে দেবে ভেবেছিল কিন্তু
দিয়ে উঠতে পারেনি। কি জিনিস? মায়াবিনী ভুরু কোচকায়। এই যে, আমি আংটিটা বের করে তুলে ধরি। এই আংটিটা আপনাকে দেওয়ার জন্য কিনেছিল ঝাড়ানাথ, কিন্তু দেওয়ার আগেই আগেই কি? উতলা দেখায় মেয়েটাকে। দেবার আগেই একটা একটা রোড অ্যাক্সিডেন্টে উনি মারা গেছেন। ভেবেছিলাম মেয়েটা দুঃখে ভেঙে পড়বে, কিন্তু হলো ঠিক তার উল্টো। মেয়েটা যেন খুশি হয়ে উঠল। সত্যি বলছেন আপনি? একটু আগে যা বলেছি সেটা মনে মনে ভেবে দেখলাম একবার। না, ভুল তো কিছু বলিনি। তাহলে মেয়েটা হাসছে কেন? একই রে বাবা, ঝাড়ানাথ মেয়েটাকে উত্ত্যক্ত করতো নাকি? আমারও হাসা উচিত হবে কিনা বুঝতে পারলাম না। আমতা আমতা করে বললাম, বাবা, আমারও প্রথম দিন থেকেই ভারী ভালো লাগে ওকে, কিন্তু ওরও যে সায় আছে সেটা বুঝেও বুঝি। আংটিটার দিকে খুশি খুশি মুখে চেয়ে থাকে মায়াবিনী। এমন কিম্ভূত পরিস্থিতিতে এ নিয়ে দ্বিতীয়বার পড়লাম। একবার কপালে হাত ঘষে বললাম, তাহলে আমি এখন আসি। হ্যাঁ আসুন। কথাটা বলেই দরজাটা টেনে দেয় মায়াবিনী। সিঁড়ি দিয়ে নেমে আসতে যাচ্ছিলাম, পা আটকে গেল। ঘরের ভিতরে একবার চোখ পড়তে একটা দৃশ্য চোখে পড়েছিল। মায়াবিনী দরজা বন্ধ করার আগে সেটা আবার ঘুরে গেছে চোখের সামনে। দরজার উল্টো দিকের দেওয়ালে একটা বড় ছবি ঝুলছিল। ছবিটা মায়াবিনীর তাতে সন্দেহ নেই। তবে আশ্চর্যের কথা হলো, সে ছবির সামনে ঝুলছিল একটা রজনীগন্ধার মালা। জ্যান্ত মানুষের ছবিতে তো মালা দেওয়া হয় না। তাহলে ভাইটি মুখ তুলে সামনে তাকাতেই দেখি সিঁড়ির ল্যান্ডিং এ ঝাড়ানাথ দাঁড়িয়ে। এ কি আপনি? আমি ভূত দেখার মতো চমকে উঠলাম। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। ধন্যবাদ পরে দেবেন, আগে এক্সপ্লেনেশন দিন আমায়। আমি এগিয়ে গিয়ে প্রায় ঝুঁকে পড়লাম ঝাড়ানাথের মুখের উপরে। মায়াবিনী কবে মারা গেছে? আগের বছরের এপ্রিল মাসে, আহ্লাদি মুখ তুলে বলে ঝাড়ানাথ। তবে কিনা এ বাড়ি ছেড়ে যেতে চাইছিল না, তাই ওর মা বাবা আমাকে ডেকেছিল ভূত তাড়াতে। আমি ওর প্রেমে পড়ে যাই। হায় সর্বনাশ, ভূতে মানুষে প্রেম? কিন্তু আপনিও তো এখন ভূত, আর ও নিজেও ভূত, তাহলে আমাকে মাঝখানে আনলেন কেন? কান চুলকায় ঝাড়ানাথ। সাহসে কুলাইনি ভাই, মনের সব কথা ওকে বলার থেকে সব সাধনা করা অনেক সহজ। ব্যাপারটা ইঞ্জেকশনের মতো ঢুকলো আমার মাথায়। এই পিশাচ সিদ্ধ ত্রিকালজ্ঞ বাস্তু বিশারদ মহাপরাভবশালী ঝাড়ানাথ তান্ত্রিক একটি মায়াবিনীকে মনের কথা বলতে সাহস পাচ্ছিল না, তাই সে মরার পর আমাকে দিয়ে পত্রবাহকের কাজ করিয়েছে। মানে শুধু নিজে প্রপোজাল দিতে পারবেন না বলে এত বড় একটা গল্প কিনেছিলেন আপনি? লজ্জায় মুখ লাল হয়ে গেছে ঝাড়ানাথের। তার মুখে আর কথা ফুটছিল না। কয়েক সেকেন্ড সেইভাবে ঠায়ে দাঁড়িয়ে থাকলাম আমি। ঝাড়ানাথ সিঁড়ি দিয়ে উঠে মায়াবিনীর দরজায় টোকা দিয়ে আমার দিকে ফিরে বলল, শোনো ভাইটি, আমার বাড়িতে কাজের টেবিলের ড্রয়ারে একটা ডায়েরি আছে, তাতে বশীকরণ মন্ত্র লেখা আছে। বানান ভুল কটা থাকতে পারে, তবে সেটা সামলে নিলে ওই মন্ত্র তোমাকে রাতারাতি রাজা করে দিতে পারে। ডায়েরিটা সময় মতো গিয়ে নিয়ে নিও। আর হ্যাঁ, মায়াবিনী দরজা খুলে হরিণের মতো চোখে তাকায় ঝাড়ানাথের দিকে। তারপর দরজা থেকে সরে দাঁড়ায়। ঝাড়ানাথ ভিতরে ঢুকতে ঢুকতে বলে, কে যাওয়ার সময় দরজাটা একটু টেনে দিও তো।
ফ্ল্যাট ছেড়ে বাইরে বেরিয়ে এলাম। ঝাড়ানাথ মনে হয় এতক্ষণে ভিতরে তন্ত্র সাধনা শুরু করেছে। নিশ্চয় কিছু একটা নাম আছে এই তন্ত্রের। গণতন্ত্র, পৌষ্টিকতন্ত্র, ঢ্যামনাতন্ত্র। ঝাড়ানাথের সেই ডায়েরি কিন্তু সত্যি পেয়েছিলাম আমরা। ভাবছেন কাকে বশীকরণ করেছি? আপনাদের। এই 5 বছরে আমাদের সমস্ত ভুল দেখেও আপনারা দেখেন, চোখে তুলসী পাতা দিয়ে অন্ধের মতো ভালোবেসে গেছেন, ঠিক যেমন বেসেছিল ঝাড়ানাথ। আর জানেনই তো, মানুষের ভালোবাসা একদিন শেষ হয়, কিন্তু ভূতের ভালোবাসা অন্তহীন। শুনছিলেন 5th Foundation Day উপলক্ষে মিডনাইট হরর স্টেশনের বিশেষ গল্প, বাঁধনবিহীন যে বাঁধন। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। কাল সেই বেশি বন্ধ থেকে